আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে জিনিসপত্র শপিং হয়, অ্যাকচুয়ালি বহুত কিছু করা হয়েছে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, কেন প্রচুর কাজ ছিল। তার মাঝে আমি একদিন হাত পুড়িয়েছি, একদিন কাকিমার একটু শরীর খারাপ হয়েছিল, সব মিলিয়ে টিলিয়ে কাল করবন্ধুর জন্মদিন ছিল, তাই জন্য প্রচুর রান্না বান্না করিনি, আমাদের আর টাইম হয়নি যে আমরা প্রপার ভিডিও করতে পারবো। তো আজকে শপিংগুলো তো আর দেখানো হয়নি কী কী শপিং করা হয়েছে, তো তাই ভাবলাম আজকে দেখিয়ে দিই। তো একটা আগে ডিসক্লেমার দিয়ে রাখি, এগুলো আমার কোনো বড় শপ থেকেও কেনা নয়, আমি মানে লোকাল যে ভেন্ডার্স হয় না, ছোটো ছোটো যাদের শপ হয় তাদের থেকে কিনেছি। তো এইগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে শপের নাম বা অ্যাড্রেস কিছুই দিতে পারবো না, বাট হ্যাঁ এইটুকুনি বলতে পারি যে এই জিনিসগুলো যেগুলো আমি দেখাবো, কিছু কিছু জিনিস, সব জিনিস না, কিছু কিছু জিনিস যেগুলো আমি দেখাবো যেগুলো তোমাদের মনে হতে পারে যে এগুলোর তো কোনো দরকারই নেই হল করার, এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু সত্যি কথা বলতে এগুলোর রেগুলার বেসিসে দেখানো হয় না ঠিকই, বাট দিজ আর দ্য থিংস দ্যাট ইউ নিড ইন ইউর ডে টু ডে লাইফ। তো তাই জন্য আমি ভাবলাম আমি পুরোটাই করে ফেলি আজকে। তো ফার্স্ট আমি যেদিন সেই দিনে শপিং দেখাচ্ছি যেদিন আমি আর কাকিমা বেরিয়েছিলাম, এখানে একটা লোকাল মার্কেট আছে বারুইপুর বলে, তো সেখানে আমরা দুজন ট্রেনে করে গেছিলাম, দুটো ট্রেন মিস করে, কারণ না ফার্স্ট দুটো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর আমরা উইকডেতে গেছিলাম, বিকালবেলা গেছিলাম তো অফিস টাইমে রাশ হয়, তো তাই জন্য আমরা দুটো ট্রেন আমাদের মিস করতে হয়েছিলো। থার্ড ট্রেনে আমরা উঠতে পেরেছিলাম যেটা একটু অল্প বিস্তর ফাঁকা ছিল, তো আমরা সেদিনকে বারুইপুর গেছিলাম। বারুইপুর গিয়ে ছোটোখাটো বাড়ির জিনিস কিছু কিনেছিলাম, একটা হচ্ছে ঠাকুরের থালা বাটি, সেটা আর দেখালাম না কারণ ঠাকুরের ওখানে ইউজ হয়ে গেছে, আর হোম ইউটিলিটি টাইপের জিনিস কিনেছি, আর কাকিমার শাড়ি কিনেছি, সেটা আগে দেখি হোম ইউটিলিটি কী কী কিনেছি। ফার্স্ট হচ্ছে প্রতিমাদির জন্য একটা জলের বোতল কিনেছি, কারণ ও মাথা খারাপ করে দিচ্ছে, আমার বাড়ির বোতল নিয়ে চলে যাচ্ছিল একটু হলে, ওর জন্য একটা জলের বোতল কিনেছি, সেটা আজ পর্যন্ত নিয়ে যাইনি, আমি জানি না কেন নিয়ে যাইনি, আবার ওই বোতলের বাড়ি আমি তোমার দেবো। 1.5 কেজি বা 2 কেজির ডাব্বা হবে এটা, ঠিক আছে? তো এরকম তিনটে সেটে পাওয়া যায়, এটা মিল্টনের, এটা তোমরা 270 রুপিজ আই থিঙ্ক রিটেল প্রাইস থাকে, তো ওর কিছু কম বেশি করে তোমরা পেতে পারো। এরকম আমার আরও দুটোতে জিনিস ভরা হয়ে গেছে তাই জন্য আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এরকম আমরা তিনটের একটা যে সেট হয় সেটা কিনেছি, ইট ইজ ভেরি গুড, স্টার্ডি আছে, প্লাস এটার ভেতরে একটা করে বড় স্পুন দেয় বলে বাবার, এই দেখো এত বড় একটা করে স্পুন দেয়, তিনটেরই ভেতরে এরকম স্পুন থাকে, তো তোমরা এই সাইজটার ডিফারেন্ট সাইজ পেতে পারো, মানে ছোটো হয়, বড়ো হয়, বড়ো ঢাপকাও হয়, অনেক রকমের সাইজ হয়, কেননা বাড়িতে দেখো চাল আটা চিনি এইসব জিনিস রাখার জন্য, আমি জানি প্লাস্টিক ইউজ করা উচিত না, বাট এটা তুমি ফেলে দিচ্ছ না বা ইউজ করার পর ইউজ অ্যান্ড থ্রো করছো না, এটা তোমার রেগুলার মানে থাকছে আর কি, এরকম না যে এটা তুমি একবার ইউজ করে ফেলে দিচ্ছ, এটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। আরেকটা কিনেছি গামলা, এত বড়ো গামলা, তো এই গামলাটা বেসিক্যালি দেখো একটা থিকনেস হচ্ছে এরকম, আর চড়াটা হচ্ছে এরকম। এই গামলাটা বেসিক্যালি আমাদের কিচেনের গামলা, কেননা কিচেনে দেখেছো যে বাসন টাসন মেজে রাখার পর অনেকদিন লঙ্গার পিরিয়ড অফ টাইম যখন চলে যায় না, তখন তোমাদের সিঙ্কের পাশে যে স্ল্যাবটা থাকে ওটার মধ্যে জল পড়ে পড়ে, জল থেকে 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 হোয়াইট হয়ে যায়, একটা হোয়াইট কাস্ট হয়ে যায়, তো ওইটা যখন কাকিমা এসছে তখন আমি প্রথম ভাবতাম কি ওই হোয়াইট কাস্টটা ওঠে না, তো কাকিমা দেখলাম প্রতিমা দিয়ে আর কাকিমা মিলে দুজনে মিলে ওটাকে স্ক্রাবার দিয়ে পুরো একদম গরম জল করে, তারপর আই থিঙ্ক ডিটারজেন্ট দিয়ে খুব ঘষেছে ওটা, তো হোয়াইট কাস্টটা পুরো উঠে গেছে, তো ওর হোয়াইট কাস্টটা যাতে সেকেন্ড টাইম না লেয়ারিং হয় তো তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাই জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে ঝুড়ি কিনবো, তো যাতে জলটাও ড্রেন হয়ে যাবে সিঙ্কের মধ্যে দিয়ে, মানে বাসন মাজার যে জলটা আছে, আর মানে কী বলবো আর কি, মানে তাড়াতাড়ি করে আমি বাসনগুলো তুলতে পারবো, কিন্তু তারপর কাকুমা বললো যে না ওরকম করিস না, কেননা হচ্ছে এই যে টাবটা সেটার নিচে দেখো কোনো অবভিয়াসলি এটা ঝুড়ি না, দিস ইজ আ টাব, তো এটার মধ্যে যখনই আমি বাসন কোসন মানে মেজে প্রতিমাদি রাখবে কী হবে, এটার মধ্যে থেকে জলটা বেরোবে না, এটার মধ্যেই জমা হয়ে থাকবে, যখন আমি বাসন উঠিয়ে নেবো তারপরে জলটা ড্রেন করে দেবো, তার জন্য কি জলটা গিয়ে আমার স্ল্যাবটার উপরে, মানে যেহেতু গ্রানাইট স্ল্যাব তো ওখানে হোয়াইট কাস্টটা কিছু ছাড়বে না, তো ইট ইজ আ ভেরি মানে এই পারচেসটা করে আমি খুব মজা পেয়েছি, আর এই পারচেসটা করে আমি খুব মজা পেয়েছি। তোমার যদি এরকম প্রবলেম হয়ে থাকে সিঙ্কের বাসনে হোয়াইট কাস্ট হয়ে থাকে বাসন মাজার জলের জন্য, তো তোমরা এই ধরনের একটা টাব কিনতে পারো যেটা থেকে জল বেরোবে না। আমি মিশোতেও দুটো বাস্কেট দেখেছিলাম যার তলে এরকম ট্রে করা থাকতো, জল ট্রের জলটা পুরো ডিরেক্ট সিঙ্কের মধ্যে পড়তো,
কিন্তু ওই বাস্কেটগুলো না আমার জন্য খুবই ছোট সাইজের হয়ে যাচ্ছিলো, মানে আমাদের বাসন কোসন যেগুলো হয় তো ওগুলো ওটার মধ্যে টোটালি ধরবে না, তো তাই জন্য আমি বড় টবই কিনে নিয়েছি। মিশোতে কম দামেও পাচ্ছিলাম, ও বাইরে থেকে এটার দাম নিয়েছে 120 rupees, চেয়েছিল 100 rupees নিয়েছে, তো আই থিঙ্ক 100 rupees অনেক, 100 rupees অনেক মজবুত টব এটা, যদি কারোর এরকম প্রবলেম থাকে এরকম নিতে পারো। কাকিমার জন্য সেদিনকে কিনেছি দুটো শাড়ি, এইটা হচ্ছে দিস ইজ বাটিক প্রিন্ট শাড়ি, এটা হচ্ছে একদম পিওর কটন যে শাড়ি হয় না বাড়িতে পরার ওই শাড়ি প্লাস, এটা কাকিমা বলছে বাইরেও পরতে পারো কারণ দ্য প্রিন্ট ইজ ভেরি গুড। এটা দুটো কালারের কিনেছে, এটা দেখো এটা হচ্ছে ইট কালারের আর ব্ল্যাক কালার, ফুলে দেখা গেল এখানে রিফ্লেক্ট করে দেখতে পাবে না, এটা হচ্ছে ইট ইট কালারের মানে ব্রিক কালারের শাড়ি, ওর মধ্যে ব্ল্যাক কালারের পার আর খুব নরম, খুবই নরম, মানে এত নরম না, এটা একচুয়ালি মায়েরই শাড়ি, মানে মারা যেরকম শাড়ি পরলো খুবই নরম, তো এইটা একটা যে প্লাস এটার না ডিজাইনগুলো খুব সুন্দর, তো দেখতে খুব ভালো লাগে, এটা একটা। আর এটা হচ্ছে দিস ইজ ইয়েলো, মাস্টার্ড ইয়েলো যেটা হয় সেটার সাথে ব্রাউনের, ডার্ক ব্রাউনের বা ডার্ক মারুনও বলতে পারো, অ্যাকচুয়ালি চকলেট কালারেরও ডার্ক বাসন, এটা ডার্ক মারুনই বলতে পারো, এটার সাথে মাস্টার্ড ইয়েলো, এটা নিচটা আর এটা ওপরটা, তো এরকম। আর খুব সফট, খুব সফট, এটা এই কারণে দেখালাম কারণ যাদের মারা বাড়িতে শাড়ি পরে তারা অবভিয়াসলি ইউ ক্যান ইফ ইউ আর আর্নিং, তো তোমাদের মাদের তোমরা ভালো শাড়ি তো দেখো পুজোর সময় দেবেই, ঠিক আছে, কিন্তু মাদের অনেক সময় দে নিড স্টাফ যেগুলো নরম হয় অ্যান্ড উইচ দে ক্যান ইউজ ইন হোম, মানে বাড়িতে পরে আরাম লাগবে, আমরা এই ধরনের জিনিস কিনি আর কি, তো যারা মনে করবে যে মাদের জন্য নরম কিছু দেবে বা কিছু তারা এরকম ধরনের জিনিস দিতে পারো, বিকজ দিজ আর ভেরি ভেরি সফট। ইনফ্যাক্ট তোমরাও যদি ধরো কলেজের লেকচারার আছো, জুনিয়ার লেকচারার আছো বা ধরো স্কুলে পড়াও, তারাও আরামসে এগুলো পড়তে পারবে, কেননা সত্যি কথা বলছে দিজ আর নট এক্সপেন্সিভ, আর রেগুলার ইউজ যারা করো না তারা ইউ ক্যান গো ফর দিস, কেননা এগুলো সত্যি কথা বলতে খুব টেকসই হয়, প্রথম কথা নরম হয়, তোমরা পরে আরাম পাবে, আর দ্বিতীয় হচ্ছে নন এক্সপেন্সিভ, তৃতীয়ত নন এক্সপেন্সিভ, তো ইউ ক্যান গো ফর দিস। এটা হচ্ছে যেদিন কাকিমার সাথে বেরোলাম সেদিনের শপিং, সেদিন আমরা অনেক টফিজও কিনেছি, প্রচুর টফিজ, কেন ওরা টফিজ আর দেখালাম না কেননা দু জার টফি কিনেছি আর এখন ফ্রিজ থেকে আরও আটকে যেতে হবে, টফি দুটোর নাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি তোমরা খেতে চাও, ওগুলো ডাব্বা পাওয়া যায় আই থিঙ্ক 260 rupees বা 240 rupees, মানে আমি দুটো কিনেছি 450 না 460 এরকম কিছু নিয়েছিল, অনেক চকলেট থাকে, অনেক চকলেট, আমি একটা ক্যারামেল কিনেছি, একটা চকলেট কিনেছি, আমি দিয়ে দেবো পারলে ডেসক্রিপশন বক্সের নামটা, তোমরা লোকাল ভেন্ডার থেকে যে কোনো লোকাল ভেন্ডারে যেখানে টফি পাওয়া যায় ওগুলো কিনতে পারো, ওগুলো পুজোর সময় দিতে খুব বাচ্চাদের দিতে, বাচ্চারা বাড়িতে আসে, মানে ধরো তুমি কারো বাড়িতে গেলে তাদের বাড়িতে বাচ্চা আছে, তোমরা ওগুলো দিতে পারো, ওগুলো খুব দিজ আর ভেরি ভেরি টেস্টি চকলেটস। একটু গড়িয়াহাট গিয়েছিলাম কারণ ছোটোখাটো কিছু জিনিস ছিল সেগুলো কেনার মতো, তো গড়িয়াহাট থেকে আমি একা একাই শপিং করেছি আর অরবিন্দ আসার সময় আমাকে পিক করে নিয়েছিল, আমাদের এই শাড়িটা আমি নিয়ে গেছিলাম, এটা আমার বিয়ের শাড়ি, কিন্তু আমি ব্লাউজ আর পেটিকোট কিছুই পাইনি এই কালারের, তো আমি পুজোর পরে কিনে নেব, ওইটা দেখালাম না কাকিমার ব্লাউজটা দেখালাম না। আজ আমার বাবা লুঙ্গি পরে, ঠিক আছে, বাড়িতে লুঙ্গি পরে, তো এবার লুঙ্গি নিয়ে তার নানা রকম ফ্যাসিনেশন যে কীরকম এই ছাপা ওই ছাপা এরকম চেক ওরকম চেক, আমি গিয়েছিলাম আগের দিন বাটিক প্রিন্টেরই লুঙ্গি কিনেছি, অ্যাকচুয়ালি কাকিমার ব্লাউজ যেখান থেকে কিনেছি মানে আমি যেখান থেকে ব্লাউজ কিনি আর কি ইউজুয়ালি, তার পাশেই একটা দোকান আছে, তো আমি হঠাৎ করে চোখে পড়ে গেছে বলে কিনেছি, তোমাদের বাবারা বা কাকুরা বা যদি জ্যাঠামশাইরা লুঙ্গি টুঙ্গি পরে তোমরা এরকম বাটিক প্রিন্টের লুঙ্গি দিতে পারো, দিজ আর ভেরি ফাইন কোয়ালিটি, মানে এটা দেখলে এই ব্লগটা দেখলে হয়তো আমার বাবা আমাকে মারতে আসবে, বাট এগুলো আমার থেকে নিয়েছে 200 টাকা করে, 220 টাকা চেয়েছিল প্রথমে, 200 টাকা করে দিচ্ছি, এর কাপড়গুলো অপূর্ব অপূর্ব, মানে দেখো বাড়িতে যদি বয়স্ক লোক থাকে তারা যদি লুঙ্গি প্রেফার করে না, মানে যেটাই আর কি বাড়িতে পরার জিনিস প্রেফার করবে, ওটার কাপড় যদি ভালো না হয় দে আর নট কমফোর্টেবল উইথ ইট, ঠিক আছে।
আছে, তো আমার মনে হয় এইগুলো নেওয়া ভালো। একটা কিনেছি পার্পল কালারের, একটা কিনেছি ডার্ক ব্রাউন কালারের। পার্পলটা কতটা পড়বে আমি জানি না, ডার্ক ব্রাউনটা পড়বে আমি শিওর। তো এইগুলো সব আনস্টিচড, মানে সেলাই করা না। তোমরা লোকাল টেলারকে দিয়ে সেলাইও করে নিতে পারো বা নিজের হাতে। আমি তো বাবাকে হাতেই সেলাই করে দিতাম, কেননা আমিও ভুলে যেতাম সেলাই করা, তার বাবাও ভুলে যেত সেলাই করা, সেই জন্য মনে পড়লে বাড়িতে সেলাই করে দিতাম। আর যদি কাকা বা জ্যাঠামশাইরা যাই হোক বাড়িতে পড়ে, তো লুঙ্গি এরকম দিতে পারো, বাটিক প্রিন্টে খুব সফট, খুব সফট। আমি তো ভাবছি এরকম দুটো কিনে আমি কুর্তির, মানে কুর্তির পিস মতো করে কুর্তি বানিয়ে দেবো, এত নরম এত ভালো। সেগুলি যাই হোক 200 টাকা করে নিয়েছে, খুব ভালো কোয়ালিটি। পরে হ্যাঁ, অরবিন্দর জন্মদিন যেহেতু ছিল, অরবিন্দ এবার নতুন জামা না পরে তো কিছুতেই, মানে আর কি যাই হোক আর কি ভালো আর কি নতুন জামা। তো আমি নতুন জামা কী কিনবো কী কিনবো বুঝতে পারছিলাম না, তখন অরবিন্দ আসেনি। তা আমি ওই জন্য দুটো গেঞ্জি কিনেছি, দুটো বেস্ট কিনেছিলাম। কালকে একটা পরে ইয়ে করতে বসেছিলো, খেতে বসেছিলো, মানে জন্মদিনের দিন একটা পরে খেতে বসেছিলো, আর একটা আসে নতুন কেনার পুজোর সময় পরিয়ে দেবো ষষ্ঠীর দিন। একদিন ষষ্ঠীর দিন তোমাদের মনে আছে যে কারোর সাথে এরকম হয়, আমি জানি না রিলেট করতে পারবে কিনা, ছোটোবেলায় এরকম হতো এক ধরনের না প্রিন্টেড, এখানে সেলাই করা, বুকের কাছটাতে সেলাই করা, একরকমের নিমা টাইপের ফ্রক পাওয়া যেত, হোয়াইট কালার হতো একদম পিওর কটনের, আর ষষ্ঠীর দিন করে ওইগুলোই পরানো হতো বাড়িতে, মানে মা আর দিদা বাড়ি যাওয়া হতো, তো ষষ্ঠীর দিন করে ওইগুলোই পরানো হতো, আর ওগুলো পরে নিজেদেরকে কিনে মনে করতে হতো। এই হোক, কিন্তু এরকম যদি কারো হয়ে থাকে, কারোর সাথে হয়ে থাকে যে ষষ্ঠীর দিন এরকম হোয়াইট কালারের ওই যে ফ্রকগুলো হয় একদম পিওর কটনের, বাড়ি থেকে পরিয়েছে এবং তোমরা ওটা পরেই চাপ ফাটিয়েছো, খেলা করেছো, প্লিজ রাইট ইন দ্য কমেন্ট সেকশন। আর কেনা হয়েছে ও, আর আমি আমার কয়েকটা হাফ প্যান্ট কিনেছি, এগুলো স্ট্রিট শপিং অবভিয়াসলি, কারণ হাফ প্যান্টস আর সস্তা অ্যান্টিকাও তোমার স্ট্রিটেই পাওয়া যাবে। তো আমি গড়িয়াহাট থেকে কিনেছি, আমাদের একটা মানে আমাদের আমি একটা শপ থেকে কিনি, সেই শপ থেকে কিনেছি। তাহলে তোমরা অনেকেই দেখেছো যে আমি বাড়িতে হাফ প্যান্টই পরি, কেননা সত্যি কথা বলতে আমার নি থেকে পায়ের অ্যাঙ্কেল অবধি যদি কিছু মানে থাকে না, তো ওরকম অস্বস্তি করে ব্যাপারটাতে বাড়িতে, কেননা দেখো সব রকমের কাজ করতে হয়, তো বাড়িতে ইউ আর দ্য মেড ওনলি, তো তোমাকেই বাদবাকি সব কাজ করতে হবে। তো তার জন্য আমার হাফ প্যান্ট প্রেফারেবল হয়, কেন খুব গরমও লাগে, আর এই হাফ প্যান্টগুলো খুব নরম আর খুব আরাম, খুবই আরাম। তো আমি একটা মিনি মাউস করা কিনেছি, আমি চারটে কিনেছি, তার মধ্যে একটা মিসিং আছে বলছি কেন, এইটা কিনেছি একটা মিনি মাউস প্রিন্টের, মিনি মাউস লেখাও আছে আমার। একটা কিনেছি অ্যানিমাল প্রিন্টের, কারণ আমার অ্যানিমালস খুব ভালো লাগে। এটা মধ্যে আছে স্ট্যাগ, কী আছে, ফক্স আছে, স্ট্যাগ আছে, উলফ আছে, এটা কী বলে ওটার আছে, মানে ভোদর, ভোদর যেটাকে বলে সেটা আছে, বিয়ার আছে, আরেকটা এটাকে কী বলে আমি জানি না, আরে কালো আর সাদা থাকে, স্ট্রাইপ স্ট্রাইপ সাদা স্ট্রাইপ থাকে, অ্যান্ড দে ফার্ট, ওই অ্যানিমেলটা কী বলে আমি ভুলে গেছি। তো ওই ওই অ্যানিমেলটা আছে আমার খুব, আমার অ্যানিমেলস ইন জেনারেল খুব ভালো লাগে, মানে সব রকম অ্যানিমেলস ভালো লাগে। তো তাই জন্য একটা অ্যানিমেল প্রিন্ট কিনেছি, আর এটা একটা রেগুলার জাস্ট একটা ডার্ক কালার কিনে রেখেছি যাতে পড়তে পারি আরামসে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ডোনাল্ড ডাক প্রিন্টেড, ঠিক আছে। তো কালকে তো অরবিন্দকে নতুন জামা পরতে হতো, তো ওপরটা দেখা গেছে ভেস্ট পরে বসে বেরিয়েছে, নিচে কি পরবে, তো আমি আমার ডোনাল্ড ডাক হাফ প্যান্টটাকে দিয়েছিলাম, আমি বলছি মেয়েটা পরে বস, কিন্তু এটা ফেরতযোগ্য, তো কালকে ওটা পরে খাওয়া দাওয়া খেয়েছে, আমি আমার নিয়ে নিয়েছি। এই গেল হচ্ছে হাফ প্যান্ট, এটা স্ট্রিট শপ বাই দেবে 100 টাকা করে নিয়েছে, অ্যান্ড দিজ আর সুপার 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 কমফোর্টেবল, প্রচুর দিন চলে, টেকসই। আর আমি ডাস্টারও কিনেছি, কাকিমার জন্য দুটো কিনেছি, আমার জন্য দুটো কিনেছি, কেননা এগুলো খুব লাগে জানো, তো এগুলো রুটি করার দেখেছো, তো আমার চারটে ওরকম রুটি করার আছে, আর এই দুটো কিনেছি এমনি জাস্ট মানে ওই ভাতের, ভাত উবুর দেওয়া, ভাতের হাঁড়ি উবুর টুবুর দেওয়ার জন্য। আমাদের ওখান থেকে 30 টাকা 30 টাকা 30 টাকা বলতে বলতে একটা ভ্যান যায়, ঠিক আছে, ভ্যানের মধ্যে প্রচুর জিনিস থাকে, প্রচুর জিনিস। আমাদের বাথরুমে একটা টাব আছে, প্লাস আমার যে আরে বলো না প্লান্টের যে জিনিসপত্রগুলো রাখার যে বাস্কেটটা দেখেছো না, ওগুলো আমি 100 টাকা করে কিনেছি ওটার মধ্যে থেকে, ওই 30 টাকার ভ্যানের থেকে। অ্যান্ড দোজ আর ভেরি স্টাডি, মানে
ওটাকে পেটালেও কিছু হবে না, মানে ভেঙে মানে ভাঙার চেষ্টা করলেও ওগুলো ভাঙবে না, এত স্টার্ডি। তো ওই ব্যান্ডগুলো যাচ্ছিল, তো ওই ব্যান্ডগুলোর মধ্যে আমি পাপোশ নিয়েছি। আই নো হোম ইউটিলিটি থিংস, তো পাপোশ কিনেছি। আর এই পাপোশগুলো হচ্ছে একদম কটনের পাপোশ, এরকম গোলও পাওয়া যায়, কিন্তু প্রেফার করবে তোমরা তোমাদের বাড়িতে যারা এরকম পাপোশ ইউজ করো, সস্তা অ্যান্ড টিকাও, ওই গোল পাপোশগুলো কিনবে না। তার কারণ হচ্ছে ওই গোল পাপোশগুলো দুদিন পরে ছিঁড়ে যায়, আর ছিঁড়ে 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 যায় ওটার মধ্যে পা আটকে গিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে। ওগুলো কিনবে যদি কিনে চৌকোগুলো কিনবে, অ্যান্ড দিজ আর ভেরি সফট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পুরো কটনের, জল খুব ভালো সোক করে। আর আমি চারটে কিনেছি, অ্যান্ড গেস হোয়াট, এগুলো সব 30 টাকা। আই অ্যাম আ জিনিয়াস। আর এই দুটো বাস্কেট কিনেছি কারণ আমাদের বাড়িতে ওষুধ রাখার, দেখে চলে যায় ওষুধ প্রচুর থাকে কিন্তু ওষুধ রাখার কোনো বাস্কেট নেই। তো আগের দিন আমার ড্রয়িংয়ের বাস্কেটটা অরবিন্দকে দিয়েছিলাম, বলেছিলাম এটার মধ্যে ওষুধ রাখ আপাতত। তো আপাতত ওটার মধ্যে রেখেছিল, তো ওষুধ রাখার জন্য আমি দুটো বাস্কেট কিনে নিয়ে এসেছি, একটা হোমিওপ্যাথি একটা অ্যালোপ্যাথির উপরে রেখে দেবো। দিজ আর অলসো 30 rupees each and they are very very sturdy. আমি এই বাড়ির সব জিনিসপত্র কিনে ভীষণ খুশি হয়ে যাই। ও আগের দিন কাকিমাশাই যেদিন বেরিয়েছিলেন সেদিনটা হামানদিস্তাও কিনেছি, যে মানে ওই বাড়ি বহরমপুরের বাড়ির জন্য একটা হামানদিস্তা কেনা হয়েছে, সেটা একচুয়ালি বড় স্টিলের ছুঁড়ে মানে একদম মাথা। আর এরপরে কিনেছি হচ্ছে, ও এটা তো অরবিন্দর গেঞ্জি আরেকটা, ও আর আমি আরেকটা শাড়ি কিনেছি। তার কারণ হচ্ছে আমার যে শাড়িগুলো আছে এগুলো তো আর ছেড়ে দাও, ব্লাউজ টাউজ পাওয়া যায়নি। আর বাদ বাকি যে শাড়িগুলো আছে না, সেগুলো সিঁদুর খেলার সময় পরা যাবে না একদম, কারণ সিঁদুর খেলার সময় সিঁদুর লেগে যদি শাড়ির মধ্যে লেগে যায়, ব্লাউজের মধ্যে লেগে যায়, নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, বা স্টেন হয়ে গেলে সেই স্টেনটা রিমুভ করা যাবে না। বাই যাই হোক, তো আমি একটা সিঁদুর খেলার জন্য খুবই নমিনাল দামের একটা শাড়ি কিনেছি, এবং সেটা খুব আমি জানি না তোমাদের ভালো লাগবে কিনা, কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্রিন্টেড একটি সাউথ কটন, এটা দাম নিয়েছে 680 টাকা। দোকানের নাম আমি দিয়ে দেবো, কলা মন্দির, গড়িয়াহাটে কলা মন্দির আছে, একটা বড় কলা মন্দির আছে, একটা ছোট কলা মন্দির আছে। আমি ছোট কলা মন্দিরটাতেই যাই, কেন ওখানে আই ডোন্ট নো, আই লাইক দ্য ভাইব ছোট জিনিস। তো এটা হচ্ছে একটা সাউথ কটন যেটা আমি কিনেছি, চেকার্ড, পুরো বডিটা চেকার্ড আছে, কুচকি কুচকি চেকস। আর পাড়টা যেটা ট্রেডিশনাল যে সাউথ ইন্ডিয়ান পাড় হয় ওরকমই, ছোটো ছোটো একদম সরু পাড়, এমন কিছু বড় ধাক্কা পাড় নয়, একদম সরু। আর আঁচলটা কিরকম বলে তো দাঁড়াতে পারছি, আঁচলটা জাস্ট এরকম ডুরে টাইপের করা, এরকম ডুরে টাইপের আঁচল করা, আর কিছু নেই। তো আমি এইটাই কিনলাম, মানে একটা প্রচণ্ড নরম অরবিন্দ করে টার্টেলের। আমি তোমাদের সব দুটো এটা একটা কিনেছি, চেক চেক নবীর উপর চেক চেক, এটার ব্যাপারে একটা খাসিয়ত আছে আমি বলে দিচ্ছি, দুটো শার্টেরই একটা খাসিয়ত আছে সেটা আমি বলে দিচ্ছি। এগুলো নিয়েছে 799 করে। হ্যাঁ, কাপড়গুলো অসাধারণ, অপূর্ব, মানে আমি মেয়ে হয়ে যদি মেয়ে না হয়ে যদি ছেলে হতাম না, আই উড হ্যাভ প্রেফার্ড দিস কাপড়, মানে ইনফ্যাক্ট মেয়েদের যদি শার্ট পাওয়া যেত এরকম আমি কিনে নিতাম, এত ভালো এত ভালো। এই এই যে রেঞ্জটা আছে, মানে সরি, এর এই যে রেঞ্জটা আছে এটা হচ্ছে না, এর নাম হচ্ছে ভিন্টেজ ওয়াশড টার্টেল রি, ভিন্টেজ ওয়াশড সুপার সফট, কোথায় কিছু একটা সুপার সফট, আর এটা হচ্ছে পুরো নেভি ব্লু, নেভি ব্লু। এটার উপরে না ছোট্ট 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 টার্টেল বানানো, সেলফ সুতো দিয়ে, মানে সেলফ ওয়ার্ক আছে এর মধ্যে, ছোট 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 টার্টেল বানানো। খুব কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না, পুরোটা নেভি ব্লুই লাগবে এখান থেকে, অপূর্ব অপূর্ব। তোমরা যদি যাদের হাজবেন্ড বা ভাই বা বাবারা অফিস গোয়ার আছে না, গো ফর টার্টেল, এই এই রেঞ্জটা সুপার সফট ফিল যেটা আছে। আর এটা হয় ভিন্টেজ ওয়াশ, যেটা দেখার মনে লাগে, এটা হচ্ছে 100% কটন। আর ওরে তোমরা যদি গিফট পারপাসে দাও না, মানে চুমু খেয়ে নেবে তোমাদেরকে, এত ভালো কোয়ালিটি, এত ভালো কোয়ালিটি, মানে আমি হাতে ধরে বুঝতে পারছি। তো আর সেদিনকে নামিয়েছে, আমাদের দুটোই পছন্দ হয়ে গেছে, অ্যাকচুয়ালি আরও দুটো পছন্দ হয়েছিল, কিন্তু ওই দুটো অরবিন্দর লাগে 40 সাইজ, তো ওই দুটো 39 অ্যাভেলেবেল ছিল, আমরা কিনতে পারিনি। একটা ছিল লাইট ব্লু কালারের, লাইট ব্লু মানে এটার থেকে
তিন বা চার শেড লাইটার অফ ব্লু আর চেকস ছিল, সেলফ চেকস ছিল, আর একটা ছিল হচ্ছে মারুন কালারের উপর ব্লু চেকস ছিল, মানে ব্লু চেকার ছিল। অসাধারণ অসাধারণ। তো এই ছিল আমার শপিং, এটাই হল। এগুলো তোমরা যদি, ইফ ইউ ডোন্ট ইভেন গেট ম্যারিড না, তোমরা যদি নিজেরা আলাদা লাইফ লিড করো, যে তোমাদের চাকরি বাকরি আছে বা আলাদা আলাদা শহরে থাকছো, দিস থিংস ইউ উইল বি নিডিং এনি হাউ। যদি একাও থাকো ইউ উইল বি নিডিং এনি হাউ। তো এই হোম ইউটিলিটি আইটেমগুলো না নেসেসারি ফর ইওর অ্যাডাল্টহুড, মানে সত্যি দিজ আর লাইফ চেঞ্জার্স, তো তোমাদের লাগবেই। তো তাই জন্য ভালো একটা হল করে দিই। যাই হোক, এই ছিল হল, এটা আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো যদি বেশিক্ষণ সময় না হয়। এনি হাউ আমাকে করতেই হবে, আর কোনো অপশন নেই। তিন চার দিন ধরে ভিডিও পোস্ট করছিলাম না। So yeah, this is my collection.